দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনে ফেসবুক লাইভে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনানীর যে পূজা মণ্ডপ সেখানেই। এখানে আপনারা দেখছেন সকাল থেকেই পূজার যে আনুষ্ঠানিকতা, আজকে মহাষ্টমী, এই মহাষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি এখানে এসেই সকাল থেকে এখানে যিনি পূজা পাঠ করছেন এবং একই সঙ্গে অন্যান্য যারা ভক্তকুল রয়েছেন বা যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা সকাল থেকে এখানে এসেছেন এবং একই সঙ্গে তাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো পালন করছেন, বিভিন্ন ধরনের প্রার্থনা করছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছিলেন যে নানান ধরনের তাদের ব্যক্তিগত চাওয়া এবং একই সঙ্গে তার পাশাপাশি এই বর্তমানে যে বৈশ্বিক চাওয়া, অর্থাৎ সব ধর্মাবলম্বীদের একই চাওয়া, সেটা হলো করোনা থেকে সারা বিশ্বকে মুক্তি দেওয়ার যে প্রার্থনাটি সেটি তারা করছেন। তারা বলছেন যে দুর্গোৎসবের যে আনন্দ, সেই আনন্দটিকে তারা ম্লান করে বরং তারা এখন এই বিশ্বকে করোনা থেকে মুক্তি এবং একই সঙ্গে বিশ্বের যেই করোনার যে আক্রমণ, সেই আক্রমণ থেকে অচিরায় যাতে করে মুক্তি মেলে সেরকম একটি প্রার্থনাই সকলেই এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা এসছেন তারা করছেন। দর্শক, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আজকের এই শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, অর্থাৎ অষ্টম দিন চলছে। আজকের শারদীয় দুর্গোৎসবের অন্যতম যে আকর্ষণ থাকে মহাষ্টমীতে সেটা হলো কুমারী পূজা। এটি বিশেষ ধরনের এক পূজা, যেই পূজায় একজন কিশোরী কুমারীকে দেবীর সামনে বসিয়ে মাতৃরূপে পূজা অর্চনা করা হয়। কিন্তু যেহেতু এবছর করোনার যে প্রকোপ চলছে সেই কারণেই এই কুমারী পূজা থেকে এবছর তারা বিরত থাকছে, অর্থাৎ এই কুমারী পূজাকে কেন্দ্র করে এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন তারা বলছিলেন যে এই পূজাকে কেন্দ্র করে অনেক সমাগম হয় এবং একই সঙ্গে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, ফলে সেখানে যাতে করে শারীরিক দূরত্বর যে বিষয়টি বা সংক্রমণের যে ঝুঁকি থেকে যায় সেই ঝুঁকিটা থেকে মুক্ত থাকতে আসলে এবছর এই কুমারী পূজা থেকে তারা বিরত রয়েছেন। তারপরেও আমরা দেখেছি সকাল থেকেই এই কুমারী পূজা না থাকলেও শঙ্খের ধ্বনি বা কাঁসার ঘণ্টা, ঢাকের বাদ্য, উলুধ্বনি সব কিছুর মধ্য দিয়েই কিন্তু তারা এই অন্যান্য যে পূজার আনুষ্ঠানিকতা সেসব পালন করে আসছে। আপনারা, আপনাদেরকে একটি বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে সারা দেশেই চলছে এই দুর্গা উৎসব। ঢাকাতে প্রায় 238টির মতো পূজামণ্ডপ রয়েছে, সেই পূজামণ্ডপে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন ষষ্ঠীর দিন থেকেই শুরু করে আগামী দশমীর দিন পর্যন্ত, একেবারে বিসর্জন দেওয়া পর্যন্ত তারা আসবেন সেরকমই আমরা দেখতে পেয়েছি। আজকে মহাষ্টমীর এই দিনটিতে এসেও দেখেছি যে অসংখ্য সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসেছেন এবং তাদের নিজেদের যে প্রার্থনা সেই প্রার্থনাটা করছেন। আপনারা দর্শক জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং অন্যতম উৎসব হচ্ছে এই দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশেই তাদের এক ধরনের বড় ধরনের প্রস্তুতি থাকে। আমরা রাজধানীর ঢাকাতেও যেটা দেখেছি সেটা হচ্ছে এর আগেও আমরা বেশ কয়েকটি মন্দিরে আমরা গিয়েছিলাম গেল কয়েকদিনে, সেটাতে দেখেছি আমরা ঢাকেশ্বরী মন্দির, তারপরে বনানী পূজা মণ্ডপ আমরা দেখেছি, রাজধানীর খামারবাড়িতে যে পূজা মণ্ডপটি রয়েছে কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে সেখানেও একটি বড় একটি পূজা মণ্ডপ হয়। সব মিলিয়ে তাদের এক ধরনের বড় ধরনের উৎসব মুখর পরিবেশেই তারা এই পূজাটি তারা পালন করছেন এবং আপনারা এরই মধ্যে দেখেছেন হয়তো বা যে শুরু হয়ে গেছে ঢাকের ধ্বনির সাথে সাথে উলুধ্বনিও আমরা শুনছি। সনাতন ধর্মাবলম্বীদের যারা দিদি রয়েছেন, বৌদি রয়েছেন তারা উলুধ্বনির মাধ্যমে এই পূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার সঙ্গে তারা নিজেদের একাত্মতা প্রকাশ করছেন এবং বিভিন্ন ধরনের প্রার্থনাও করেছেন আমরা একটু আগেও দেখেছি। খুব স্বাভাবিকভাবেই বাংলার ঐতিহ্যই বলতে হয় যে এই যে ঢাকের তালে উলুধ্বনি এবং শঙ্খের যে ধ্বনিটা এসব মিলিয়ে কিন্তু এক ধরনের ঐতিহ্যই বহন করে এই বিভিন্ন পূজা অর্চনার ক্ষেত্রে। তো সেরকমও আমরা দেখতে পেলাম এই বনানী পূজা মণ্ডপে এসে।
এখানে আরও বেশ কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। তবে তার আগে আমরা বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বী যারা এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আমরা এখানেও বেশ কয়েকজন আছেন, তাদের সাথে আমরা কথা বলতে চাই। একটু জানতে চাইবো যে আজকের দিনের, আজকে তো মহাষ্টমী, মহাষ্টমীর দিন আজকের দিনের তাৎপর্যটা কী আসলে? আজকে মহাষ্টমী পূজা আমাদের ধর্মীয়দের খুব ভালো লাগছে, মঞ্জুলি নিব, আজকে প্রসাদ বিতরণ হবে, মহাপ্রসাদ, খুব ভালো লাগছে আজকে। আচ্ছা, কী প্রার্থনা করলেন আজকে? মার কাছে প্রার্থনা করি সকল ভক্ত যেন ভালো থাকে, সকলের যেন কল্যাণ বয়ে আনো। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা দেখলেন আপনারা যে আসলে নানান ধরনের প্রার্থনা তারা এখানে করছে, এবং এখানে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের নিজেদের যে প্রার্থনা রয়েছে তার পাশাপাশি সারা বিশ্ব এবং বাংলাদেশ তথা সারা বিশ্বের যাতে করে এই করোনা থেকে মুক্তি পায় সেরকম প্রার্থনা আমরা করতে শুনেছি। আমরা এখানে আরও একজন সনাতন ধর্মাবলম্বী রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আমরা কি আপনার সাথে একটু কথা, আচ্ছা দিদি যদি একটু আসেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকে তো মহাষ্টমী, মহাষ্টমীর দিনের তাৎপর্যটা কী আসলে? মহাষ্টমী অন্যান্য দিনের মধ্যে আজকে দ্বিতীয় পূজা, দ্বিতীয় দিনের যে পূজাটা আজকে প্রধান, যে চার দিন পূজা হয় আনুষ্ঠানিকভাবে তার মধ্যে আজকে প্রধান দিন, এবং আজকে আমরা সবাই উপবাস থাকি, উপবাসে পরে অঞ্জলি দিই, অঞ্জলির পরে প্রসাদ পাই। আজকের দিনের প্রার্থনা কী থাকবে? প্রার্থনা তো এখন একটাই, আমাদের সারা পৃথিবী করোনামুক্ত হোক, আমরা বাংলাদেশে যারা আছি সবাই ভালো থাকি, আমাদের ছেলেমেয়েরা যে যেখানে আছে সুখে শান্তিতে থাকুক, এটাই। আরেকটা বিষয় জানতে চাই, আমরা প্রতি বছর দেখে থাকি যে মহাষ্টমীর দিনে একটা কুমারী পূজা হয়, কিন্তু এবছর হচ্ছে না, মিস করছেন কি না? হ্যাঁ অবশ্যই মিস করছি, সেটা করোনার জন্য হচ্ছে না, করোনার জন্য ওটা করা হচ্ছে না, গত বছর হয়নি, এবছর হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা শুনছিলেন আসলে যারা এখানে সনাতন ধর্মাবলম্বীরা এসছেন তারা সত্যি অনেক মিস করছে, কারণ প্রতি বছরই সাধারণত কুমারী পূজা হয়ে থাকে, কিন্তু এবছর করোনার কারণে সেটি করা হচ্ছে না। আমরা যতটুকু জানি প্রতি বছর আমরা দেখেছি যে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কিন্তু এই পূজাটা বিশেষ করে পালন করা হয়ে থাকে, এবং সেখানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সেখানে আসেন এবং সেখানে যোগ দেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি সকাল থেকে এসে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেগুলো এরই মধ্যে শুরু হয়ে গেছে, এবং আমরা সারা দিনব্যাপী এরকম চলবে। তো এই ছিল আমার কাছে বনানী পূজা মণ্ডপ থেকে সব শেষ তথ্য। এতক্ষণ দর্শক আপনাদের সাথে কথা বলছিলাম আমি আহাদ হোসেন টুটুল, এবং আমার সঙ্গে ক্যামেরায় সহযোগিতায় ছিলেন মাসুদুর রহমান।